নমস্কার, আমি শ্রমিক বাতাওনি আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমরা শুনব কাজী নজরুল ইসলামের কবিতা বিদায় স্মরণে। সদ্য প্রয়াত সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের উদ্দেশ্যে নিবেদিত শিল্পী ভারতী চ্যাটার্জির কণ্ঠে আসুন শুনে নেওয়া যাক। নমস্কার। বাতায়নে কর্ণধার কবি অজয় দেবনাথকে জানাই আমার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা আমাকে এই অনুষ্ঠানে সুযোগ করে দেবার জন্য। সদ্যপ্রয়াত সঙ্গীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের স্মরণে আমি আজকে একটি কাজী নজরুল ইসলামের কবিতা শোনাচ্ছি, কবিতা বিদায় স্মরণে। পথের দেখা এ নহে গো বন্ধু, এ নহে পথের আলাপন, এ নহে সহসা পথ চলা শেষে শুধু হাতে হাতে পরশন। নিমেষে নিমেষে নবপরিচয়ে হলে পরিচিত মোদের হৃদয়ে, আসনে বিজয়ী এলে সখা হয়ে হেসে হরে নিলে প্রাণ মন। এ নহে পথের আলাপন, রাজাসনে বসি হও নিকো রাজা, রাজা হলে বসি হৃদয়ে, তাই আমাদের চেয়ে তুমি বেশি ব্যথা পেলে তব বিদায়ে। আমাদের শত ব্যথিত হৃদয়ে জাগিয়া রহিবে তুমি ব্যথা হয়ে, হলে পরিজন চির পরিচয়ে পুন পাব তার দর্শন, এ নহে পথের আলাপন। নমস্কার। নিশ্চয়ই অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমাদের পরবর্তী অনুষ্ঠানের নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে এসে পৌঁছবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে পরবর্তী সময়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সঙ্গে থাকুন, সঙ্গে আছি। নমস্কার।